কলকাতা পৌরসভা 66 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দ্বিতীয়বারের প্রার্থী ফায়াজ আহমেদ খান, তিনি কিন্তু ইতিমধ্যেই 66 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় একেবারে প্রচার চালাচ্ছেন এবং সেই প্রচারে কিন্তু মূলত তিনি এই ঘোষপাড়া অঞ্চলে আজ প্রচার চালাচ্ছেন। আমরা সরাসরি কথা বলে নেব ফায়াজ আহমেদ খানের সঙ্গে, তিনি মূলত কোন বিষয়টাকে সামনে রেখে ভোটারদের কাছে পৌঁছচ্ছেন সেই বিষয়টাই আমরা জানবো ফায়াজ আহমেদ খানের সঙ্গে কথা বলে। ফায়াজ, আপনি এই যে প্রচারে বেরিয়েছেন, মূলত কোন বিষয়টাকে ভোটারদের কাছে পৌঁছতে চাইছেন, কোন বিষয়টাকে হাতিয়ার করে যে ইস্তিহারটা বের করেছে সেটাকে কেন্দ্র করে আমরা আগাম দিন মানুষের কে সেই 10টা দিগন্ত যে আমাদের ইশতেহারের মধ্যে বেরিয়েছে সেই সমস্ত রকমের কাজ যেটা এখনো আমাদের অঞ্চলে বাকি আছে আর যেই সব কাজ অলরেডি হয়ে গেছে সেটাকে আরো ভালোভাবে সার্ভিস দেওয়ার জন্য এই কথাটা নিয়ে আমরা মানুষের ঘরে ঘরে যাচ্ছি। মূলত কোন বিষয়টার উপরে নজর রাখবেন এবারে? ওয়াটার লগিং এর এই এই যে অঞ্চলে আমরা ঘুরে বেড়াচ্ছি এই অঞ্চলে একটা সামান্য ওয়াটার লগিং এর প্রবলেম রয়েছে, সেই ওয়াটার লগিং এর প্রবলেমকে নিয়ে আমাদের অলরেডি যে প্রপোজাল আমি লাস্ট কাউন্সিলর হওয়ার আধীনে পাঠিয়েছিলাম সেটা পাস হয়ে গেছে। এইবার মানুষ যে প্রশ্নটা করছে কবে, তা আমরা এই উত্তরটা দিচ্ছি যে এই ভোটের পরেই কিন্তু কাজটা আরম্ভ হলে আশাবাদী যে সামনে বছর থেকে অনেকটা কিন্তু এই সমস্যাটা সমাধান হয়। জেতার বিষয়ে কতটা আশাবাদী রয়েছেন, এই অঞ্চলের মানুষ কতটা সমর্থন আপনাকে করছে? প্রথমবার যখন আমি দাঁড়িয়েছিলাম আমি কলকাতা কর্পোরেশনের সব থেকে সর্বাধিক ভোটে জিতেছিলাম, 30,249 আমার লিড ছিল। এইবার কিন্তু আমার কর্মীরা বা আমার যারা যাকে বলে অতি উৎসাহিত যারা সমর্থকরা আছেন তারা আমাকে বলছেন যে 60,000-এর উপরে লিডে আমাকে তারা জিতাবে। সুতরাং ফায়াজ আহমেদ খানের কথা স্পষ্ট যে তিনি কিন্তু সর্বাধিক ভোটে জয়লাভ করবেন এবং এখানে যিনি তিনি যদি জয়যুক্ত হতে পারেন তাহলে কিন্তু তার মূল কাজ যেটি হবে যে এই অঞ্চলে কিন্তু জল জমার একটা সমস্যা রয়েছে, সেই সমস্যা যাতে সমাধান হয় সেই বিষয়টার উপর তিনি নজর রাখবেন এবং জেতার বিষয়ে তিনি যথেষ্ট আশাবাদী। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা। রবিবার কলকাতা পুরো ভোট, আর সেই পুরো ভোটে নিরাপত্তা প্রসঙ্গে কি জানিয়েছেন পুলিশ কমিশনার সৌমেন মিত্র শুনব। যাতে শান্তিপূর্ণভাবে ওই পৌর ভোট হয় তার জন্য আমাদের প্রিপেয়ারনেস, যাতে কোনো রকম গণ্ডগোল না হয়, যাতে সাধারণ মানুষ গিয়ে ভোট দিতে পারে সেইটার ব্যবস্থাই আমরা করব। আগে থেকেই শুরু হয়ে গেছে এবং আমরা চেষ্টা করব যে অন দ্য ডে অফ দ্য ইলেকশন উই উইল হ্যাভ আ পিসফুল ইলেকশন। আমাদের যা যা ফোর্স আছে কলকাতা পুলিশের, নিজের এরিয়াটা আমাদের নিজেদের পুলিশ স্টেশন পুলিশ ফোর্স আমাদের আছে, আমাদের সিনিয়র অফিসার্সরা আমরা সবাই কনফিডেন্ট যে আমরা নির্বিঘ্নে ভোট করতে পারব। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।